আমরা কি রেগে যাই? না, আমাদের রাগিয়ে দেওয়া হয়। জটিল প্রশ্ন, কারণ কেউই স্বীকার করতে চান না যে তিনি রেগে গেছেন। তিনি বলতে চান তাকে রাগিয়ে দেওয়া হয়েছে, বা যা তার সাথে ঘটেছে তা রাগ হওয়ার মতোই। অর্থাৎ রেগে যাওয়াটা যে ভুল হয়েছে তা মুখ ফুটে বলতে চান না কেউই। তাহলে কি আমাদের রাগিয়ে দেয়? চাওয়া মতো কাজ না হলে। খুব আশা করলেন এবার উইকেন্ডে হাজব্যান্ডকে নিয়ে কোথাও বেড়াতে যাবেন। হাজব্যান্ড সেভাবে আশ্বাসও দিল, কিন্তু উইকেন্ড যখন এলো তখন জানলেন হাজব্যান্ডকে সেদিন অফিসের কাজে শহরের বাইরে যেতে হবে। যেহেতু অফিসের নির্দেশ, এড়াবার উপায় নেই। রেগে গেলেন আপনি, লক্ষ্য পূরণের পথে বাধা এলে। মোটর সাইকেলে করে রওনা দিলেন অফিসের পথে, হাতে সময় মাত্র 10 মিনিট। নির্ধারিত সময়ে অফিসে না পৌঁছলে রিপোর্টেড হয়, আর এ মাসে কয়েকদিনই আপনার সেটা হয়েছে। কিন্তু আজ কিছুতেই মিস করতে চান না, এজন্যে আধ ঘন্টা আগে বেরিয়েছেন। তারপরও রাস্তায় দেখলেন প্রচণ্ড যানজট। যে অবস্থা তাতে আগে তো দূরে থাক, ঘণ্টা খানেকও দেরি হতে পারে আজ অফিসে পৌঁছতে। রেগে গেলেন আপনি। অপ্রীতিকর পরিস্থিতি হলে, বিয়ের কোন অনুষ্ঠানে আপনার পরিচিতদের সামনে আরেক পরিচিত হঠাৎ আপনার কোনো পারিবারিক বা ব্যক্তিগত এমন একটি প্রসঙ্গ তুলল যা নিয়ে আপনি কথা বলতে চান না, বিব্রতকর পরিস্থিতি, আপনি রেগে গেলেন, অন্যায্যতার শিকার হলে। অফিসে দায়িত্বশীলতার সাথে কাজ করেও দায়িত্বহীন সহকর্মীদের চেয়ে ভালো মূল্যায়ন পাননি বসের কাছে। বরং কোনো কোনো সময় যেন তাদের চেয়ে আপনার উপরই বসের খড়ক থাকে বেশি। আপনি ক্ষুব্ধ, ক্রুদ্ধ। এড়ানো যেত এমন পরিস্থিতিতে বাধ্য হলে। পরিবারের সাথে এমন এক জায়গায় যেতে বাধ্য হতে হচ্ছে আপনাকে যেখানে আপনি যেতে চান না, কারণ সেখানে হয়তো এমন কেউ আছে যাকে আপনি এড়িয়ে চলতে চান। আপনি ক্ষুব্ধ, অসহায় বোধ করলে। স্ত্রী একতরফা বলেই যাচ্ছে, তার অভিযোগ অনেকগুলোই খণ্ডাতে পারতেন, কিন্তু আপনি বাকপটু বা তর্ক করায় পারদর্শী নন, তাই পারছেন না। এবং এই পরিস্থিতিগুলো যদি এমন সময় ঘটে যখন আপনি ক্ষুধার্ত, ক্লান্ত, উদ্বিগ্ন, তাড়াহুড়োর মধ্যে আছেন, তখন রাগের পরিমাণ হয় আরও বেশি। রাগ আমরা বৃহত্তর পরিবেশের বিষয়গুলো নিয়ে হই, যেমন পরিবেশ দূষণ, যানজট, দুর্নীতি, বাকস্বাধীনতা, তেমনি ছোটখাটো বিষয় নিয়ে হই, যেমন বাংলাদেশ ক্রিকেট দল কেন হেরে গেল, রান্নায় তেল ঝাল বেশি হলে। ছোট কিংবা বড় যে বিষয়ে আমরা রাগি না কেন, তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হলো আমরা কাউকে না কাউকে দোষী সাব্যস্ত করে ফেলি। কত বড় ক্ষতি হলো সে চিন্তা করি, এবং এর প্রতিক্রিয়া দেখালে কি হবে তা নিয়ে ভাবতে থাকি। তবে বলতে যতটা সময় লাগছে, ব্যাপারটা কিন্তু ঘটে তার চেয়েও অনেক অনেক দ্রুত, মাত্র 2 সেকেন্ড বা তারও কম।